নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো ঝিঙে আলুর পাতলা ঝোলের একটা রেসিপি। ঝিঙে আর আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গরম হলে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু হিং। হিংটা দেওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আলুটাকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আলুতে দিয়ে দিচ্ছি একটু নুন। আলুটাকে 2 মিনিট ভেজে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকেও আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব। ঝিঙেটা ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুনটা পরে দেব। নুনটা দিলে পরে অনেকটা জল বেরিয়ে যাবে। ঝিঙেটা আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। ঝিঙে আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ ঝিঙে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পাশে তাওয়াতে আমি ছোট চামচের 1 চামচ মৌরি নিয়েছি। এটা তাওয়ায় হালকা করে ভেজে নেব, যাতে মৌরিটা কালো না হয় সেটা খেয়াল রাখতে হবে। ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মৌরির গুঁড়োটা। মৌরি গুঁড়োটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে রেসিপিটা ভালো লাগে। এটা খাওয়ার সময় আপনারা গন্ধরাজ লেবু দিয়েও খেতে পারেন, ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।